নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমকি, আর আমার সঙ্গে রয়েছে কিশলায়। কিশলায়, আজ নতুন বছর 2023-এর প্রথম দিন, তাই রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদের আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক আপনাদের 2023 এই বছরটা। এবং এরই পাশাপাশি আমরা নানা ধরনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখে চলেছি। শুধুমাত্র বর্ষবরণের যে উৎসব আনন্দ আমেজ সেই ছবিই নয়, তারই পাশাপাশি রাজ্যের কোনায় কোনায় কি খবর ঘটছে, কে কী বলছেন, সেদিকেও কিন্তু আমাদের নজর রয়েছে। আর এই মুহূর্তে আমি যে খবরের দিকে নজর রাখবো বা আপনাদের যে খবর জানাবো সে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বছর চলে গিয়েছে, কিন্তু সেই বছর চলে গেলেও যে খবরগুলো আমরা দেখিয়ে এসেছি সে তার রেশ কিন্তু এই বছরেও থাকবে। তো সেই জায়গা থেকে আমরা এবার নজর রাখবো আবাস যোজনার দুর্নীতির খবরের দিকে। রাজ্যের দিকে দিকে উত্তর থেকে দক্ষিণ ঠিক এক অভিযোগ উঠছে, আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে এবং রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ উঠছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান থেকে শুরু করে তাদের মা আত্মীয় সকলের নামে আবাস যোজনার বাড়িঘর বরাদ্দ রয়েছে এবং সাধারণ মানুষ যাদের প্রয়োজন তারা বঞ্চিত হচ্ছে, এই অভিযোগ দিকে দিকে হচ্ছে। কিন্তু একটা অভিযোগ যেটা সাধারণ মানুষ বা রাজ্যের বিরোধী দল করছে, কি সেই অভিযোগ? তারা বলছে যে যদি বিজেপি করা হয় বা বিরোধী দল করা হয় তাহলে সেক্ষেত্রে আবাস যোজনার তালিকায় নাম থাকলেও তা কিন্তু পরে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাগাতার উঠছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। সেই জায়গা থেকেই এবার বলা চলে কার্যত নিজেই সেই অভিযোগ স্পষ্ট করে মেনে নিলেন তৃণমূলের নেত্রী। তৃণমূলের জেলা সভাপতি জলপাইগুড়ির মহুয়া গোপ, তিনি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে ঠিক কি কথা বললেন, কি কথা বললেন কিশলায়? একদমই, বছরের শুরু শুভেচ্ছা আমাদের দর্শকদের তো রয়েছেই, কিন্তু তারই সঙ্গে একদম সঠিক বলেছ যে বেশ কিছু খবর আগের বছরের শেষটা একদম উত্তাল হয়েছিল বিভিন্ন বিক্ষোভে। তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ এবং শাসক দলের প্রতি বারবার কমপ্লেন, তুমি যেটা বললে। এবং শাসক দলের জলপাইগুড়ির জেলা সভাপতি এবং একজন অত্যন্ত দোর্দণ্ডপ্রতাপ নেত্রী সেই জায়গার মহুয়া গোপ, যেমন তুমি বললে, তিনি খুব স্পেসিফিক একটা কথা বলেছেন সভায় দাঁড়িয়ে। তিনি বলছেন বিজেপি করলে ঘর পাওয়া যাবে না। মানে এটা তৃণমূল নেত্রী বলছেন না বিজেপি বলছে? না না, তৃণমূল নেত্রী বলছেন। এতদিন বিজেপি বলছিল যে এরকমই, সত্যিটা হয়তো এরকমই যে বিজেপি করলে ঘর পাওয়া যায় না, এটা বিজেপি বলছিল। কিন্তু এখন দর্শকদের আবারও ক্লিয়ার করে দিই, বিজেপি বলছে না, তৃণমূল নেত্রী বলছেন সভায় দাঁড়িয়ে, প্রকাশ্য সভায় চিৎকার করে, বডি ল্যাঙ্গুয়েজ অ্যাগ্রেসিভ, যে বিজেপি করলে কোনো মতেই ঘর পাবেন না, তাই ভালো হচ্ছে তৃণমূল করাটা, বেটার অপশন, বাড়ি পাওয়া যাবে, অনেক কিছু পাওয়া যাবে, টাকা পয়সা, চাকরি চাকরি পাওয়া যেতে পারে তৃণমূল করলে, স্কুলে যেগুলো রয়েছে সমস্ত সেই সমস্ত প্রকল্পের সুবিধাও কিন্তু তৃণমূল করলেই পাওয়া যাবে, স্কুলে চাকরি পাওয়া যেতে পারে, বিভিন্ন এই অভিযোগগুলো আমরা কিন্তু বলছি না, অভিযোগ এগুলো সবই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তো সেই বিস্ফোরক কথা, সেই বিস্ফোরক ইতিমধ্যেই বিস্ফোরক কথা বিভিন্ন জায়গায় চর্চিত হচ্ছে, রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে যে একজন তৃণমূল নেত্রী প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলছেন বিজেপি করলে ঘর পাওয়া যাবে না, তার মানে বিজেপির অভিযোগ সঠিক কিনা সেটা নিয়ে এবার চর্চা চলুক রাজনৈতিক মহলে। একেবারে, এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা তুঙ্গে, কারণ বিরোধী দল বা বিজেপি যেটা বলছে, কারণ তৃণমূল নেত্রী তিনি স্পেসিফিকভাবে কিন্তু বিজেপির নামটাই নিয়েছেন। তিনি বলেছেন যে যদি তৃণমূল করো তাহলেই সরকারি সমস্ত সুযোগ সুবিধে পাবে, আর যদি বিজেপি করা হয় তাহলে কিন্তু আবাস যোজনার যে ঘর সেই ঘর কিন্তু মিলবে না, কারণ আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তাই বিজেপি যদি করো তাহলে কিন্তু আবাস যোজনার ঘর এ রাজ্যে থেকে অন্তত মিলবে না। সামনেই পঞ্চায়েত ভোট, আর এই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু ব্যাকফুটে রয়েছে শাসক দল। এবং এই যে গ্রামগঞ্জের যারা মানুষজনেরা রয়েছেন তারা তো একেবারেই দৈন্য দশার মধ্যে, অত্যন্ত দরিদ্রতার মধ্যে দিয়ে অনেক সময় আমরা দেখেছি যে দিন কাটান। কোথাও আমরা দেখতে পাচ্ছি বাড়ির ঘরে বিদ্যুৎ নেই, আবার কোথাও আমরা দেখতে পাচ্ছি জল নেই, রাস্তা নেই। এই যে এই লাগাতার যে অভিযোগগুলো উঠছে এবং এই যে আবাস যোজনায় দুর্নীতি, যেখানে সাধারণ মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, কোথাও আমরা দেখি যে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হচ্ছে প্রহর থেকে শিশু সকলের, সেই জায়গা থেকে যারা যোগ্য তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, আর সামনেই পঞ্চায়েত ভোট, সেই জায়গায় খানিকটা কি প্রভাব ফেলবে কিশলায়? একদমই, আমার মনে হয় যে মানুষ দেখছেন এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে, আগের বছরেও চলেছিল, এখনও চলছে, সেই সমস্ত দিকে আমাদের নজর থাকবে, প্রভাব পড়বে কি না সেদিকেও আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক আমাদের ইউটিউবের চ্যানেল, ফেসবুক চ্যানেল এবং আমাদের টিভি চ্যানেল, যেটা টিভিতে আসে, তো টিভিতেও দেখতে পাবেন, বাড়ির বাইরেও দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে। তার জন্য কী করতে হবে? একেবারেই, আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেই ফেসবুক পেজটা ফলো করবেন এবং এরই পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করবেন। সেখানে 24 ঘন্টা লাইভ স্ট্রিমিং চলে, তাই সমস্ত খবর সবার আগে অবশ্যই
অবশ্যই ইউটিউব চ্যানেল থেকেও পেয়ে যাবেন। এরই পাশাপাশি সমস্ত আপডেট, সমস্ত ব্রেকিং নিউজ সবকিছুর জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।